তারিফে কোরআন শিয়া আশনাশরীদের মধ্যে প্রমাণ করা যাবে না। কোনো কোরআনেই যে তাহরিফ হয়েছে এরকম কোনো কিছুই মানে কেউ প্রমাণ করতে পারবে না। না তাহরিফে বিল কিল্লাহ, না তাহরিফে বিল কাসরা, না আয়াত বৃদ্ধি করা হয়েছে, না আয়াত কমানো হয়েছে, এবং কি একটা ওয়ার্ড পর্যন্ত পরিবর্তন করার কারো সাহস নেই। কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। শিয়া মাযহাবের আকীদার মধ্যে কিন্তু তাহরিফে কোরআন অন্তর্ভুক্ত না, বরং আমাদের ইজমা রয়েছে, আমাদের মুফাসসিরিনদের, আমাদের মুস্তাহিদিনদের, যারা বারো ইমামে, তাদের ইজমা রয়েছে। তো এটাকে ভালো করে না পড়ে না জেনে একটা মাঝহাবের উপরে এইভাবে আক্রমণ করা, রিসেন্টলি একটা বইও বের হয়েছিল মাসউনিয়াতে কোরআন আস্তাহরিফ, অর্থাৎ কোরআন অবিকৃত থাকার রহস্য, যেটা আয়াতুল্লাহ হাদি মারেফাত লিখেছেন, সেখানেও তিনি ইজমা দাবি করেছেন। এবং এই যে সুরা বেলায়াত, এই যে কাল্পনিক কাহিনীগুলা বলা হয়, সেগুলো কিন্তু তিনি রাত করেছেন। তাহলে আমাদের যারা মুস্তাহিদিন তারা কিন্তু রিজেক্ট করে দিচ্ছেন। তারপরে মুসলিম উম্মার মধ্যে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা কতটুকু সমীচীন?